हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आज के आमरा देखबो किभाबे रकेट एप्सर माध्यमे पल्लि विद्युत बिल पेमेंट करा जाए। रकेट एप्सर माध्यमे खूब सिम्पल भावे पल्लि विद्युत बिल पेमेंट करा जाए एवं एते आलादा करे कोनो बैट एवं चार्जर प्रयोजन है ना। आमरा जत खुशी तत बिल एखाने पेमेंट करते पारी। तो शुरू करार आगे आई एम सुजीत एंड वेलकाम टू माई चैनल। प्रथमे आमरा जाबो रकेट एप्से। एप्से लग इन करार पर आमरा चले जाबो बिल पे अपशने। আমরা যেহেতু পল্লি বিদ্যুৎ বিল পেমেন্ট করব, পল্লি বিদ্যুতের বিলার নাম্বারটি হচ্ছে 1030 অর্থাৎ 1030। আপনারা এটা সার্চ করে পল্লি বিদ্যুৎ সহজে পেয়ে যাবেন এখানে, অথবা আপনারা এখান থেকে নিচে স্ক্রল করে পেয়ে যেতে পারেন পল্লি বিদ্যুৎ ইউটিলিটি। আমরা পল্লি বিদ্যুৎ প্রবেশ করলাম। বিলার আইডি 1030, বিলার নেম পল্লি বিদ্যুৎ এবং SMS অ্যাকাউন্ট নাম্বারটি এখানে ব্যবহার করতে হবে। ওই 13 সংখ্যার SMS নাম্বারটি 1056011124। আপনারা আপনার বিলের অ্যাকাউন্টের হিসাব নাম্বারটি এখানে ব্যবহার করবেন, 13 সংখ্যার হিসাব নাম্বারটি। এরপরে আছে বিল মান্থ। বিল মান্থ অর্থাৎ আপনার বিলের মাস এখানে ব্যবহার করতে হবে। বিলে যে মাস লেখা থাকবে ওই বিলটা এখানে ব্যবহার করবেন। দেখা যায় অনেক সময় মে মাসের বিল জুন মাসে আমাদের কাছে এসে পৌঁছায়, তখন আমরা জুন মাস ব্যবহার না করে বিলের কাগজে যদি মে মাস লেখা থাকে তাহলে আমরা এখানে মে ব্যবহার করব। মে মাসের জন্য এখানে ব্যবহার করব 5। একইভাবে যদি আপনার অন্য কোনো মাস হয়, জুন মাস হয়, তাহলে ব্যবহার করবেন 6। শুধু এক সংখ্যায় আপনার মাসটা এখানে ব্যবহার করলে হবে। যেহেতু এটা মে মাসের বিল আমি 5 ব্যবহার করলাম। এরপরে বিল ইয়ার অর্থাৎ বছর এখানে বুঝিয়েছে। আমরা যেহেতু 2021 সালে বিল পেমেন্ট করতেছি 2021। এবং পে ফর সেলফ, যদি আপনি নিজেই বিলটা পেমেন্ট করে থাকেন তাহলে সেলফ আর অন্যজনের বিল পেমেন্ট করলে এখানে আধার দিয়ে তার ফোন নাম্বারটি এখানে ব্যবহার করবেন। তো আমরা সেলফ দিয়ে বিল ডেট দিলাম। টোটাল বিল অ্যামাউন্ট 320 টাকা। তাহলে যেহেতু আমার অ্যামাউন্টের সাথে বিল ইনফরমেশন সব কিছু ঠিক আছে, তাহলে আমি এখানে পিন নাম্বার দিয়ে বিলটি পেমেন্ট করে দেবো। তাহলে খুব সহজে আমরা রকেট অ্যাপসের মাধ্যমে বিল পেমেন্ট করতে পারি এবং এখানে কোনো আলাদা করে কোনো চার্জ বা কোনো ব্যাটারি প্রয়োজন হয় না, এবং যত খুশি তত বিল আমরা মাসে পেমেন্ট করতে পারবো। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।